আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দ্য হ্যাভেনলি কুজিন আশাস কুকিং কটেজে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে রামাদান মোবারক। প্রিয় দর্শক, দেখুন তো কত দ্রুতই যেন রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। এখন ঈদের আগমনী বার্তা আমাদেরকে জানান দিচ্ছে। ঈদের আমেজ শুরু হয়ে গেছে, আর ঈদে আমরা বাড়িতে কী কী রান্না করব, কী কী প্রিপারেশন করব, সব কিছুই কিন্তু আমাদের এখন মাথায় রাখতে হবে। ঈদ স্পেশাল পর্বে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকন শ্যামের চার পদের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের এলাকায় তো ঈদুল ফিতরকে শ্যামা ঈদ বলে থাকি। আমি জানি না কার এলাকায় কী নামে ডাকে, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের এলাকায় ঈদুল ফিতরকে কী বলে। আমি প্রথমে চিকন শ্যামাইটাকে ভেঙে বয়মে ভরিয়ে রেখেছি আগেই, এতে আমার কাজের সুবিধা হবে, আপনারাও চাইলেও এটা করে নিতে পারেন। ঈদে যেহেতু নানা রকম কাজে ব্যস্ত থাকতে হয়, তাই আগে থেকে যদি ভেঙে রেখে দেন তাহলে কিছুটা হলেও সময় বাঁচবে। আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণের চিকন শ্যামাই নিয়েছি। প্রথমে আমি একটি প্যানে দেড় টেবিল চামচের মতো ঘি দিয়ে গলিয়ে নিয়ে চারটি সাদা এলাচ দিয়েছি। সাদা এলাচটিকে একটু আগে ভেজে নিয়েছি, স্মেল ছড়িয়ে গেলেই আমি সেমাইটাকে দিয়ে দিয়েছি। এখন এই সেমাইটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। আমার সেমাইটা কালার চেঞ্জ হয়ে এসেছে আমি নেমে রেখেছি। চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিলাম ফুল ক্রিম গরুর তরল দুধ 750 ml। এখন একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব। মিশে হয়ে গেলে দিয়ে দিব চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। চিনিটিকে খুব নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম দুইটি সাদা এলাচ। দুধটি একটু গরম হয়ে এসেছে, এই অবস্থায় দুইটি সাদা এলাচ দিয়ে দিলাম এবং দুধটি একটু গরম হয়ে আসলে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। দুধটি গরম হয়ে আসলে গুঁড়ো দুধটি দিলে ভালো হয়, এতে খুব সহজেই মিশে যাবে। চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। দুধটিকে আমি 4 থেকে 5 পলক তুলে নেব, বেশি জাল করব না। দেখুন অন্য একটি পাত্রে আমি আগে থেকেই দুধ জাল করে নিয়ে অনেক ঘন করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সর পড়েছে দুধের মধ্যে। এখানে আমি চিনি দিয়েছি, একটু গুঁড়ো দুধ আর ডাবল ক্রিম দিয়ে জাল করে নিয়েছি খুব ভালোভাবে। এখান থেকে 1/2 কাপের মতো দুধ তুলে আমি এই দুধের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম এবং এই দুধটিকে আমি আরও 1 থেকে 2 পলক তুলে নেব, তখনই আমার দুধটি রেডি হয়ে যাবে। আসলে এভাবে আপনারা করে দেখবেন, অনেকে হয়তো অনেকভাবে করে। আমি যে ঘন দুধটি করেছি, আপনারা এভাবে আলাদাভাবে ঘন দুধ করে এভাবে মিশিয়ে করে দেখবেন, দেখবেন কতটা টেস্ট হয়। এখন আমি ওই ভেজে রাখা সেমাইটিকে দিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে না নিলে একখানে কিন্তু দলা পেকে যেতে পারে, এই জন্য অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে 1-2 পলক তুলে নিয়েছি, অনেকটা প্রায় হয়ে গেছে, সেমাইটা প্রায় ফুটে উঠেছে। এখন আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, বাদাম এবং কিচমিচ, এগুলোকে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে আরও অন্য অন্য ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। অনেকটা আমার সেমাইটা কিন্তু হয়ে গেছে, আমি বাদাম দেওয়ার পর আরও 2 পলক তুলে নিয়েছি। এখন আর বেশি জাল করা যাবে না, তাহলে অনেক ঘন হয়ে যাবে। এই তো আমি সার্ভ করছি। আগে থেকে যে দুধটা আমি ঘন করে জাল করে রেখেছিলাম ওর কিছু দুধ আমি এখানে দিয়ে দিয়েছি এবং পছন্দ অনুযায়ী আমি কিছু ড্রাই ফ্রুটস উপরে মিশিয়ে দেবো দেখা সৌন্দর্যের জন্য। সেমাই কিন্তু হয়ে গেছে, আপনাদের হাতে কাছে না থাকলে নাও দিতে পারেন বা শুধু চীনাবাদামও ইউজ করতে পারেন। এই তো আমার দুধে ভেজা চিকন সেমাই হয়ে গেল। এখন আমি আসবো আরেকটি সেমাই নিয়ে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে ডালটাও ইউজ করতে পারেন। ঘি বা ডালটা দিয়ে সেমাইগুলো রান্না করার চেষ্টা করবেন। আর ঈদে ঘি ডালটা অবশ্যই থাকবে বাসায়। আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কয়েক প্রকারের বাদাম এবং কিশমিশ নিয়েছি। আমি কাঠবাদামটিকে চিকন চিকন করে কেটে নিয়েছি, সাদা লালের কম্বিনেশনে দেখতে আসলে অনেক সুন্দর লাগে। আমি এখানে কিছু খোসা সহ চীনাবাদামও নিয়েছি, দেখুন ওটা কালারফুল মনে হয়। বাদামগুলোকে এবং ড্রাই ফ্রুটসগুলোকে 3-4 মিনিট ভেজে নিয়ে আমি নামিয়ে ফেলেছি। চুলাটি কিন্তু আমার মাঝারি আছে। ওই একই প্যানে আমি 1.5 টেবিল চামচ ঘি দিয়ে গলিয়ে নিয়েছি। এখন এখানে আমি মেজারমেন্ট কাপে চিকন শ্যামাই মেপে নিলাম 1.5 কাপ। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে করে দেখাছি আপনাদের জন্য, কারণ আমার তো আইডিয়াই আছে, আমি এমনিতে আইডিয়া করি, কিন্তু এই শ্যামাইটি করে খেতে পারি, আমার কিন্তু পারফেক্টলি ঝরঝরে হয়। কিন্তু আপনাদের জন্য আমি মাপ করে দিচ্ছি, এটা আপনাদের সুবিধার্থে। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের শ্যামাইটিও পারফেক্টলি চিকন শ্যামাইয়ের জর্দা হয়ে যাবে আপনার হাতেই। সেমাইটা কিছুটা ভাজা হয়ে গেলে দেখুন কালার চেঞ্জ হয়ে এসেছে, দিয়ে দিব চিনি। আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি 1.5 কাপের জন্য। আর চিনি তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কী কীরকম মিষ্টি খান। এখন চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
চিনিটা অনেকটা গলতে শুরু করেছে। এই পর্যায়ে আমি কিন্তু আমার যে ইলেকট্রিক জগ আছে, হিটার জগ, সেই জগে আমি পানি গরম করে নিয়েছি। দেখুন আমার পানিটা কিন্তু খুবই গরম। এই গরম পানি আমি এখন এটার মধ্যে দিয়ে দেব। আমি মেজারমেন্ট কাপে প্রথমে 1 কাপ পানি নিয়েছি। এতে দিয়ে আমি দেখব আরও পানি লাগবে কিনা, সবার শেষে আমি কতটুকু পানি ইউজ করেছি আপনাদের বলবো, এবং এই সেমাইয়ের কিছু টিপসও আমি ভিডিওর মধ্যে বলে দিব। আমি ওই 1 কাপ পানিকে 2 বেড়ে দিয়েছি, দিয়ে এখন ঢেকে দিলাম, অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। এখন আবার আমি ঢাকনাটি তুলে চেক করলাম, না আমার আরও পানি লাগবে, পুরোপুরি কিন্তু আমার সেমাইটি ফুটে ওঠেনি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস, ওই ভেজে রাখা ড্রাই ফ্রুটস, আরও দিয়ে দেব 1/2 কাপের মতো পানি, দিয়ে আমি ঢেকে রাখব। এবং অন্য একটি পাত্রে আমি অনেক দুধ ঘন করে রেখেছি, সেই ঘন দুধ, আগের সেমাইটি তো আমি আপনাদের দেখিয়েছি, এই ঘন দুধ থেকে কিছু দুধ আমি এখানে ইউজ করব। এতে স্বাদটি বহুগুণ বেড়ে যাবে, তবে অবশ্যই একবারে অনেক বেশি দিতে যাবেন না। আমি দেখুন অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 4 টেবিল চামচ ঘন দুধ দিয়েছি, দিয়ে একটু নেলচিড়ে দিয়ে ঢেকে রান্না করেছি। এই তো সেমাইটি ড্রাই হয়ে গেছে। আমি অনেকটা আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ড্রাই এবং পারফেক্টলি হয়েছে আমার সেমাইটি। আমি এখানে ফুটন্ত পানি নিয়েছি 1/2 কাপ এবং 4 টেবিল চামচ তরল দুধ দিয়েছি। আমার এই রেসিপি যদি আপনারা ফলো করেন, অবশ্যই আপনার সেমাইটিও খুব পারফেক্টলি হবে। এখন আসবো একেবারে ঠান্ডা হয়ে গেলে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এরকম দলা পেকে যেতে পারে, তখন আপনাদের কাজ হলো কাঁটা চামচের সাহায্যে এই দলাটি ছাড়িয়ে নেবেন। আপনারা চাইলে 2টি চামচ দিয়ে ছাড়িয়ে নিতে পারেন, আমারটা অত দলা হয়নি, এই জন্য আমি 1 চামচ দিয়েই কিন্তু দেখুন খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট মিক্স করেছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। কতটা ঝরঝরে এবং পারফেক্ট চিকন সেমাইয়ের জর্দা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে উপরে কিছু নারকেল কোরানো ছড়িয়ে দিতে পারেন, আমি দিয়েছি। এখন আসবো আরেকটি সেমাই নিয়ে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিয়েছি সাদা এলাচ এবং দারুচিনি। এটির অ্যারোমা ছড়িয়ে গেলে দিয়ে দেব চিকন সেমাই। আমি এখানে 1 কাপ চিকন সেমাই নিয়েছি। এই সেমাইটিকে ওই আগের সেমাইগুলোকে যেভাবে দেখিয়েছি কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে, এরকম কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি এটিকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে ঠিক একইভাবে আমি ফুটন্ত গরম পানি দেব, যে ইলেকট্রিক কেটেলে আমি গরম পানি করেছি সেই গরম পানিটি এখন আমি এখানে দিয়ে দেব। আমি 1/2 কাপ পানি প্রথমে দিয়েছি, একটু কমিয়ে আসলে তারপরে আমি বাকি 1/2 কাপ পানি দেব। দেখুন 1/2 কাপ পানি দিয়ে একটু সিদ্ধ হয়ে এসেছে, তারপরে আমি বাকি 1/2 কাপ দিয়ে দিলাম। একবারে দিতে যাবেন না, একবারে দিলে অনেক সময় কিন্তু এটা গলে যেতে পারে। আর অবশ্যই সেমাইটিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমি ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। দেখুন আমার এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো চিনি ইউজ করিনি। আমি দিয়ে দিলাম কাঠবাদামের গুঁড়া 1/2 কাপের মতো, আর দিয়ে দেব নারকেল কোরানো 1/2 কাপের মতো। নারকেলটি আমার প্রসেস করা, আমি চিনি দিয়ে দুধ দিয়ে এটাকে প্রসেস করে জাল করে রেখেছি, ওই নারকেলটা আমি ইউজ করেছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেলও ইউজ করতে পারেন। আমি যে এখানে কোনো চিনি ইউজ করিনি, এই যে কনডেন্স মিল্ক ইউজ করব জন্য, এখানে আমি দিয়ে দিলাম পছন্দ অনুযায়ী কনডেন্স মিল্ক। এটা বলবো আমি 1/2 কাপের একটু বেশি কনডেন্স মিল্ক নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কনডেন্স মিল্কটি দিয়ে দেবেন। এখন এই কনডেন্স মিল্কটিকে আমি খুব ভালোভাবে ড্রাই করে নেব, স্টিকি থাকবে, তারপরেও ড্রাই করে নেব। এখন এখান থেকে আমি মশলাগুলো বেছে ফেলে দেব। অবশ্যই মশলাগুলো সবসময় ডেজার্ট আইটেম থেকে বেছে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, না হলে দাঁতের নিচে যদি মশলা পড়ে খাওয়ার স্বাদ কিন্তু অনেকাংশে ম্লান হয়ে যায়। এখন আসবো আমি যে কাপ সেমাই নিয়ে এসেছি, সেই কাপটি আমি আপনাদের দেখিয়ে দিলাম। কম বেশি সবার ঘরে এই কাপটি থাকার কথা, আর যার ঘরে নেই সে এরকম ছোটো পাত্র ইউজ করেও কিন্তু এই সেমাইটি শেপ দিতে পারেন। আপনারা চাইলে বোতলের মুখ দিয়েও কিন্তু এই সেমাইটি বিস্কিট আকার শেপ দিতে পারেন। আপনি এখন চাইলে যে কোনো শেপ এটা করে নিতে পারবেন, কারণ আমি কনডেন্স মিল্ক দিয়ে এটাকে স্টিকি করেছি। আমি কাপ সেমাই করব জন্য, আমার এই সেমাইটির নাম কাপ সেমাই, এই জন্য আমি এই ছোট্ট একটা কাপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে কিন্তু কাপের মধ্যে ঢুকাতে হবে, এবং আঙুল দিয়ে চেপে চেপে কিন্তু ঢুকিয়ে দিতে হবে, এবং আঙুল দিয়ে মুখটা সমান করে নিতে হবে। এতে নিচটা সমান হবে এবং যখন পড়বে সমানভাবে দাঁড়িয়ে থাকবে, এবং যখন কাপ থেকে সেমাইটাকে ছড়াবেন উপর থেকে একটু বাড়ি দিলেই, এভাবে ধরে থাকলে আমি যেভাবে দেখালাম আপনার সেমাইটি কিন্তু হয়ে যাবে। এই তো আমার কাপ সেমাই রেডি। এখন আমি আসবো অন্য একটি সেমাই নিয়ে। ওই একইভাবে আমি চুলায় একটি প্যান বসিয়ে দারুচিনি এবং এলাচ দিয়ে ভেজে নিয়েছি 1-2 মিনিট। অ্যারোমা ছড়ালে দিয়ে দিয়েছি সেমাই। সেমাইটিকে আমি কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ সেমাই নিলেও নেব এখানে 1/2 কাপ পানি। আমি আরও অন্য অন্য ইনগ্রিডিয়েন্টস মেশাবো, আপনারা দেখতে পাবেন।
হাফ কাপ পানিতে সেমাইটা অর্ধেক সিদ্ধ হয়েছে। এখন আমি নিয়ে নেব একটা ডিম। ডিমটিকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এই ডিমটি ওই সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। এখন এই ডিমটিকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। আমি কিন্তু এখন এখানে কোনো চিনি ইউজ করিনি, আপনাদের অবশ্যই মনে আছে। আমি এখানে চিনি ইউজ করব না, চিনির পরিবর্তে অন্য কিছু ইউজ করব, আপনারা দেখতে পাবেন। দিয়ে দিলাম কাঠবাদামের গুঁড়া। আপনাদের যদি হাতের কাছে কাঠবাদাম না থাকে তাহলে আপনারা যে কোনো বাদাম গুঁড়ো করে মিশিয়ে নিতে পারেন। দিয়ে দিয়েছি সাদা এলাচ, যেহেতু আমি ডিম ইউজ করেছি সাদা এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ, এবং দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কন্ডেন্স মিল্ক। কন্ডেন্স মিল্কটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এটিকে পুরোদমে আমি ড্রাই করেছি, মানে নেড়ে চেড়ে জাল করে কন্ডেন্স মিল্কটাকে শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস, কয়েক প্রকারের বাদাম, কিশমিশ। আর ড্রাই ফ্রুটসটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। ঠান্ডা হয়ে গেলে কাঁটা চামচের সাহায্যে আমি ছাড়িয়ে নিয়েছি। এই তো আমার হয়ে গেল ডিম চিকন সেমাইয়ের ঝরঝরে জর্দা। আমার এই সেমাই রেসিপিগুলো ট্রাই করে অতিথিদের সামনে উপস্থাপন করলে তারা প্রশংসাই করবে আমার বিশ্বাস। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে চলার প্রেরণাকে বহুগুণ বাড়িয়ে দেয়। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।